সবাইকে আজকে আমি নিজের থেকে একটা পাস্তা বানাবো আর তার উপর আমার সামার ভ্যাকেশনও স্টার্ট হয়ে গেছে তাই ভাবলাম একটা পাস্তা বানানোর ভিডিও দিই তো সবার প্রথমে আমি ওভেনে পাস্তাটাকে বয়েল করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এটা আমি বয়েল করে নিয়েছি পাস্তাটাকে এবার এতে দিব আমি এই মেয়োনিজ দেখে নাও এই মেয়োনিজ দিতে হবে মেয়োনিজটা দিতে হবে 4-6 টেবিল স্পুন তাহলে ক্রিমি ভাব আসবে একটা তো আমি এরকম 6 টেবিল স্পুন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিব আমি চিলি সস চিলি সস এই চিলি সসটা একটু দিব একটা টেস্ট আনার চিলি সস দিব দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেশাবো আর এর মধ্যে মেশানো হয়ে যাক এর মধ্যে একটু হ্যাঁ চিজ স্প্রেড দিব চিজ স্প্রেডটা প্রাণ ভরে দিতে হবে চিজ স্প্রেডে কিপটামো করা যাবে না তো 2 টেবিল স্পুন দিব 2 টেবিল স্পুন এটা 1 টেবিল স্পুন আর এটা 2 টেবিল স্পুন এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম তো এবার এটাকে ভালো করে মেশাবো আর আমি এটা বলতে ভুলে গেছি যে পাস্তাতে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তো তোমরা মিস করবে আমি বলতে ভুলে গেছিলাম তাই তো এবার এই চিজটাকে ভালো করে মিশিয়ে নিব পাস্তার সাথে তাতে একটা চিজি ভাব আসে দিয়ে এটাকে মিক্স করা হয়ে গেছে এবার তোমরা এটাকে এনজয় করো আমি এটাকে এনজয় করছি আমি এটা টেস্ট করে বলছি কেমন হয়েছে খুবই টেস্টি ট্রাই করে দেখতে পারো খুবই টেস্টি হয় খেতে বাই